আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফায়াজ। সো আমার চ্যানেলে ব্যাক করার জন্য সবাইকে ধন্যবাদ। উইন্ডোজ 11 আপনারা কিভাবে আসলে আপডেট করতে পারবেন, তো কালকে কিন্তু একটা ইভেন্ট হয়েছিল 24 জুন, তারপর কিন্তু আপনারা আপডেট কিন্তু কোথাও থেকে পাচ্ছিলেন না। তো আমি দেখাবো যে উইন্ডোজ 11টা আপনারা কিভাবে আসলে ডাউনলোড করবেন। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন উইন্ডোজ 11-এর যে মাইক্রোসফটের যে মেইন ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা যাবেন। তো যাওয়ার পরে দেখবেন যে microsoft.com, সো microsoft.com এখানে লেখার পরে যে এখানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে উইন্ডোজে যাবেন। তারপর আপনারা দেখুন যে উইন্ডোজ নিউ উইন্ডোজ 11, ঠিক আছে। এখানে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে একটা অপশন, তো একটু নিচে নামলে ওকে, সো গেট রেডি অ্যান্ড উইন্ডোজ 11 আপনারা এখানে পাবেন না, ঠিক আছে। এখনই ডাউনলোড করার জন্য তারা এটা দিবে, আর এটা কবে দিবে এটা আসলে ওরাই জানে। তো আপনারা এখানে একটা জিনিস ডাউনলোড অ্যাপ দিতে পারেন, ঠিক আছে, চেক ফর কম্পিটিবিলিটি। তো এই অ্যাপটা ডাউনলোড করবেন, তো করার পরে আপনারা এখানে, আমি অলরেডি ডাউনলোড করছি, তো ইনস্টল করছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিসি হেলথ চেক, ঠিক আছে। এটা ওই ডাউনলোড করার পর, ইনস্টল করার পরে দেখবেন। তো এখানে কথা হচ্ছে, আমি যখন চেক নাও দিলাম তখন আমার দেখাচ্ছে দিস পিসি ক্যানট রান উইন্ডোজ 11, ঠিক আছে। কারণ আমার পিসিতে উইন্ডোজ 11টা ডাউনলোড করতে আমি পারতাছি না, কারণ সিস্টেম রিকোয়ারমেন্ট নাই আমার। তো আপনাদের যদি সিস্টেম রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন যখন তারা উইন্ডোজ 11টা আসলে দিবে, ঠিক আছে। অফিসিয়ালি তো লঞ্চ করে দিছে, এখন তাদের আপডেট করাটাই বাকি। তো এখানে দেখুন যে সিস্টেম রিকোয়ারমেন্ট কত আছে, এখানে দিয়ে দিছে প্রসেসর হচ্ছে 1 GHz অর ফাস্টার উইথ 2 more cores, আর 4 GB র্যাম তো লাগবেই, আর UEFI সিকিউর বুট লাগবে, ঠিক আছে। তো যাদের গ্রাফিক্স কার্ড ডাইরেক্ট এক্স 12, আই থিঙ্ক তারাই শুধুমাত্র এটা ডাউনলোড করতে পারবে। তা আমার তো ডাইরেক্ট এক্স 11-এর গ্রাফিক্স কার্ড, সেই জন্য মেবি আমি পারতাছি না, নয়তো আমি এখানে দেখতে পারতাম যে আমার চেক নাও দিলে দিস পিসি ক্যান নট রান উইন্ডোজ 11। বাট আপনাদের যদি এখানে সবুজ মার্ক আসে, হ্যাঁ, যেমন আমার থাম্বনেলটা দেখতে পারেন আপনারা, তো এই থাম্বনেলের মতো যদি আসে তাহলে বুঝতে পারবেন যে উইন্ডোজ 11টা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো গাইজ, এভাবে ডাউনলোড করতে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাকে কোনো কোয়েশ্চেন করার থাকলে কমেন্টে আস্ক করতে পারেন, যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট আপডেটের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ফিউচারে।